আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক, মৌলানা মামুনুল হক সাহেবকে কিসের জন্য, কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তার কোনো সদুত্তর দিতে পারছেন না যিনি গ্রেফতার করেছেন, জনাব হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ সাহেব তিনি হচ্ছেন পুলিশের উপ কমিশনার এবং তিনি প্রথম যেদিন ধরে নিয়ে যান তাকে, তিনি বলছেন হুজুর চলেন, হুজুরও চলে গেছেন তা না, এবং সেখানে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের সামনে তিনি ফোনে কথা বলছেন, স্যার ওকে তো ধরে নিয়ে আসছি, এখন কি বলবো, সাংবাদিকরা তো আমাকে ধরেছে, মানে উনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তিনি কেন কিসের জন্য তাকে ধরেছেন সেটিও তিনি বলতে পারছেন না। এবং মামুনুল হক সাহেবও তিনি চলে গিয়েছেন, উপকমিশনার সাহেব বলছেন তিনিও চলে গিয়েছেন কিসে। আমার কাছে মনে হয়েছে যে একটি সমঝোতার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি আসেন, আপনার সাথে একটু কথা আছে এরকম বলে হয়তো নিয়ে গিয়েছেন তারা। পরের দিনকার যে ঘটনা, সেখানে তিনি কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে তাকে গ্রেফতার করেছেন সেটাও তিনি বলতে পারছেন না। তিনি ইউটিউবের বিভিন্ন ওয়াজ মাহফিলের তিনি রেফারেন্স টেনেছেন এবং দুবার তিনি বলেছেন যে মুরগিচুরা শাহরিয়ার কবির, তারপর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, মানিক সাহেব, রাশেদ খান মেনন সাহেবের বিরুদ্ধে তিনি বলেছেন এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পেটা করা হবে, এইসব কথা বলে তিনি একটি জুরাতারি দেওয়ার চেষ্টা করছেন। এখন কথা হচ্ছে যে আমরা যেসব শুনলাম মৌলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগ, প্রিয় দর্শক, আমরা শুনতে চাই উপকমিশনার যিনি, তিনি তো হাইলি এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত অফিসার তিনি, এবং তিনি প্রথম আলোচনায় এসেছেন কবে, বিএনপির সময় যে চিফ হুইপ ছিলেন ভদ্রলোক জয়নাল আবেদিন ফারুক সাহেব, তাকে তিনি আক্রমণ করেছিলেন এবং তৎকালীন সময়ে এই জয়নাল আবেদিন ফারুক সাহেব লন্ডনে এসেছিলেন এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে কেন পুলিশ আপনাকে মার দিল। তো জয়নাল আবেদিন ফারুক সাহেব বলছেন আওয়ামী লীগের পুলিশ তো মারবেই। তো পরে আমি শুনেছি, পরে কি আমি জিজ্ঞাসা করেছি ওই জয়নাল আবেদিন ফারুক সাহেবকে যে আপনি গালাগালি করেছেন যার কারণে পুলিশ আপনাকে মার দিয়েছে। সে যাই হোক প্রিয় দর্শক, সেটি ইউটিউবে এখনও আছে। আমি যখন ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম একটি আমার টকশোতে, স্টেজ ডায়লগ টকশোতে তিনি বলেছেন। তারপরে বিভিন্নভাবে তিনি এই উপকমিশনার সাহেব তার কাজ করছেন, তিনি সরকারের কাজ করছেন, সরকারের কাজ তিনি করবেন এটি স্বাভাবিক। এখন তাকে যখন বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে আপনি কিসের ভিত্তিতে কেন গ্রেফতার করলেন, সুনির্দিষ্ট অভিযোগগুলো বলেন, তিনি বলতে পারছেন, স্যারও বলতে পারছেন। এখন আজকে প্রিয় দর্শক, লন্ডনকে বলা হয় ষড়যন্ত্রের অংশ এবং এখানে আমাদের এক ভদ্রলোক উনি একটি ভিডিও ছেড়েছেন বাজারে, সেই ভিডিওতে তিনি বলেছেন যে মামুনুল হক সাহেবকে নাকি অত্যাচার করা হয়েছে, রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হচ্ছে এবং তিনি কান্নাকাটি করেছেন। তার কান্নাকাটির পরে কিছু মানুষ আমাকে যারা চিনেন জানেন তারা জানতে চান যে মৌলানা মামুনুল হক সাহেবকে কি আসলে অত্যাচার করা হয়েছে। এখন আমার কাছে তো কোনো তথ্য নেই, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো পুলিশের মন্ত্রী, আপনি এই উপকমিশনার স্যার যেসব কথাগুলো বলছেন সেসব কথাগুলোর কোনো ভিত্তি আমরা খুঁজে পাচ্ছি না, আপনি দয়া করে আমাদেরকে বলুন, আমাদেরকে জানতে দেন যে কিসের জন্য আপনারা এই মৌলানা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই উপকমিশনার স্যার যেসব কথাগুলো বলছেন সেগুলা কি তিনি আদৌ বলতে পারেন, তিনি সাংবাদিকদের কি তিনি ব্রিফ করতে পারেন, এভাবে গ্রেফতার করতে হলে তো তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে হবে। এতদিন আমরা শুনে আসলাম রিসোর্ট কর্মকাণ্ড, তিনটা বিয়ে, চারটা বিয়ে, তারপর আপনার আওয়ামী লীগের লোকজন বলে জঙ্গিবাদের অভিযোগ রয়েছে, নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এখন আমরা
আপনার কাছ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে কি ঘটেছে সেখানে এবং কেন মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হলো আপনি দয়া করে জাতিকে জানান এবং জানতে দেন। প্রিয় দর্শক, এই ফাঁকে আমি একটি কথা, লন্ডনে যারা বসবাস করেন স্পেশালি ইউকেতে, আপনারা দয়া করে কোনো তত্ত্ব উপাত্ত না জেনে আপনারা কোনো কিছু বলতে যাবেন না প্লিজ, কারণ বাংলাদেশকে একটি হাস্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। এই যে মামুনুল হক সাহেবকে নিয়ে যেসব ঘটনা ঘটছে এগুলো হাস্যকর, সরকারও হাসির পাত্রে রূপান্তরিত হচ্ছে এবং মামুনুল হক সাহেবের হেফাজত হাসির পাত্রে রূপান্তরিত হতে চলছে। আমরা হাসির পাত্র হতে চাই না এবং যারা সাংবাদিকতা করেন, যারা ইউটিউবে বক্তব্য রাখেন, দয়া করে ন্যূনতম জ্ঞান বুদ্ধি রেখে আপনারা জ্ঞান বুদ্ধি রাখবেন, তত্ত্ব উপাত্ত রাখবেন, যেগুলো আপনাদের কাছে রয়েছে সেগুলো বলবেন। আপনার ইউটিউবে, আপনার ফেসবুকে আপনার লাইক শেয়ার বাড়ানোর জন্য আপনারা এমন কিছু বলবেন না যাতে দেশ, জাতি এবং আমাদের সমাজের ক্ষতি হয়। এটি আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, যারা সাংবাদিকতা করেন বা যারা ইউটিউব ফেসবুক চালান তাদের কাছে আমার বিনীত অনুরোধ। প্রিয় দর্শক, আমি আজকে যেসব কথাগুলো শুনেছি, আমি যে মৌলানা মামুনুল হক সাহেবকে এবং হেফাজতকে গ্রেফতার করার পর থেকে তারা নাকি চেষ্টা চালিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার জন্য, এবং তারা দেখা করেছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে দেখা করার পর হেফাজতের নেতৃবৃন্দ সাংবাদিকদের কিন্তু কিছু বলেন। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে কিছু সুনির্দিষ্ট কিছু কথাবার্তা তারা বলেছেন। এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না প্রিয় দর্শক, তবে আমি আমি একটি সূত্র থেকে আমি আমি জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মামুনুল হক, জুনায়দ আল হাবিব সহ একটি তালিকা দেওয়া হয়েছে যাদেরকে হেফাজত থেকে বাদ দিতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি যে এটি অসমর্থিত সূত্র এবং কোনো সরকারিভাবে আমি এটি সরকার বা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এটি বলা হয়নি, তবে আমি আমার যেসব সূত্র যেগুলো কাজ করে সেগুলো থেকে আমি পেয়েছি। আরেকটি তালিকা দেওয়া হয় যাতে আনাস মাদানী সহ পুরাতন যারা রয়েছেন তাদেরকে হেফাজতে অন্তর্ভুক্ত করতে হবে, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো কর্মসূচি দেওয়া যাবে না এবং একটি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এইগুলা আমরা আমি শুনেছি আজকে, আজকে দিনভর এইসব কথা কানে আসছে। তো জানি না এগুলো যদি সত্য হয় হয়তো সরকারের কৌশল হতে পারে, সেটি এখন সরকার তার কৌশল নিতেই পারে যে হেফাজত এখন বিপদে, হেফাজতকে বিপদে ফালাইয়া আমরা যতটুকু করার আমরা করতে পারি সেটা সরকারের কৌশল হতেই পারে, এবং সরকার যদি সেটি নেয় এবং হেফাজত যদি মেনে নেয় তাতে আমাদের কিছুই যায় আসে না। তবে আমরা জানতে চাই যে পুলিশ কমিশনার যিনি সাংবাদিকদের সামনে এসে কথা বলছেন এবং তিনি বারবার এমন কিছু উদ্ভট কথাবার্তা বলছেন যেগুলো আমাদেরকে বিচলিত করছে, বিব্রত করছে, আমরা এসবের কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না। এত বড় ঘটনা ঘটল, দেশ সরকার দেশের রাষ্ট্রযন্ত্রকে, এই পুলিশ কমিশনার স্যার একটি উপকমিশনার স্যার একটি কথা বলেছেন যে মামুনুল হক সাহেব নাকি জেনতেনভাবে তিনি ক্ষমতায় চলে যেতে চান। এখন কথা হচ্ছে জেনতেনভাবে তো ক্ষমতায় যাওয়া চান, রাষ্ট্র ক্ষমতায় তো যেতে হলে যেভাবে কুটু হয় বাংলাদেশে, আমরা এর আগে দেখেছি এরশাদ সাহেব মার্শাল ল জারি করে তিনি ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান সাহেব এসেছেন, কিন্তু মৌলানা মামুনুল হক সাহেবরা কীভাবে জেনতেনভাবে ক্ষমতায় চলে যাবেন? এগুলো হাস্যকর কথাবার্তা না? এবং এই পুলিশ উপকমিশনার তিনি বলছেন যে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে এই মৌলানা মামুনুল হক সাহেব উস্কানিমূলক বক্তব্য রেখেছেন।
এবং তিনি ভিডিও প্রচুর ভিডিও তিনি দেখেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে 7 দিনের এই 7 দিনের মধ্যে তিনি আরো তদন্ত করবেন তিনি তদন্তে অনেক কিছু বের হয়ে আসবে প্রিয় দর্শক আমি জানি না বাংলাদেশের পুলিশ প্রশাসন বা সরকারে যারা রয়েছে তারা আমাদের কি কি মনে করেন দেশের মানুষ কি মনে করেন আমি বুঝি না তারা কি মনে করেন দেশের মানুষ এতটায় বোকা যে এদেরকে জেনতেন ভাবে যেভাবে বলেন উপ কমিশনার জেনতেন ভাবে ক্ষমতা যেভাবে যেতে চায় এই মাওলানা মামুনুল হক সাহেবের দল তো জাতিকে একটা জেনতেন ভাবে একটা বুঝ দিয়ে দেওয়া হলো জাতি বুঝে গেল এটা তো হতে পারে না এখন সবকিছু আমার কাছে একটি জোক মনে হচ্ছে এবং যারা সাংবাদিকতা করেন তাদের কি মনে হচ্ছে আর একটা বিগ জোক এই যে উপকমিশনার যিনি তার সাক্ষাৎকার তারা নিচ্ছেন তাকে যেসব প্রশ্ন তারা করছেন একটি প্রশ্ন আমার কানে এসেছে যে তার কি ল্যাপটপ মোবাইল জব্দ করেছেন তিনি বলছেন না আমরা এখনো করিনি করে ফেলব এগুলো তো মানে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা এগুলো তো আর মানে বলে লাভ নেই প্রত্যেকটি বিষয় ডিটোরিয়েট করছে বাংলাদেশে মানুষের ডেভেলপ করে মানুষ উন্নতির চরম শিখরে চলে যায় বাংলাদেশ নিচের দিকে যায় সেখানে বলার কিছু নাই প্রিয় দর্শক আমাদের সাংবাদিক যারা বড় বড় সাংবাদিক বাংলাদেশে রয়েছেন তারা তারাও মনে করেন এই মাওলানা মামুনুল হক সাহেব চেনতেন ভাবে ক্ষমতায় চলে যাবেন এবং জোর করে তিনি নাকি ক্ষমতায় চলে যাবেন আরেকটি কথা তিনি বলেছেন যে 2013 সালে যেভাবে শাপলা চত্বরে তারা গিয়েছিল আবারও নাকি তারা শাপলা চত্বরে যাবে একজন রাজনৈতিকভাবে যদি কোনো বক্তৃতা দেয় দিতে পারে একজন তার বক্তব্য রাখতেই পারে আমি যদি কালকে বলি যে আমি কালকে রাষ্ট্রক্ষমতায় চলে যাব বাংলাদেশে আওয়ামী লীগকে সরিয়ে সেটা কি সম্ভব সেটা সম্ভব না আর মাওলানা মামুনুল হক সাহেবরা তো রাষ্ট্রক্ষমতায় এভাবে যেতে পারবেন না এগুলো কোনো পাগলও বিশ্বাস করে না এসব কথাবার্তা উপকমিশনার স্যারকে বলতে চাই স্যার কথা বলেন ঠিক করে বলেন আপনি ধরে নিয়ে এসেছেন ভালো কথা আপনার চাকরি প্রমোশন হবে কয়েকদিন পরে হয়তো আমরা দেখব বেনজি স্যার নাই আপনি চলে আসছেন সামনে অসুবিধা নেই আমাদের কিন্তু যা বলবেন বুঝে শুনে বলুন এবং সুনির্দিষ্টভাবে বলুন যাতে আপনাদের কথাবার্তা থেকে আমরা উপকৃত হই প্রিয় দর্শক এই রমজানে লকডাউনের মধ্যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে আপনারা দেখছেন প্রতিনিয়ত এবং আমাদের যে অবস্থা এখন আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ নেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভ